হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে বাবা লোকনাথ ঠাকুরের মৃত্যু দিবস, তোমরা জানো তো। তার জন্য আমাদের ঘরে ছোট করে একটু যেরকম পেরেছি ঘরে দিয়েছি একটু পুজো, আমার মেয়ে পুজো দিয়েছে। আর এখন আমরা যাব বাবার মন্দিরে, একটু ভোগ খাবো। তো দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে, তো যাব। আর তোমাদের পুজোটা দেখাচ্ছি, আমার মেয়ে কেমন পুজো দিয়েছে, তো দেখো। তো চলো ওটা দেখিয়ে তারপরে বেরোচ্ছি। দেখো বন্ধুরা, আমার মেয়ে পুজো দিচ্ছে আজকে লোকনাথ পুজোর। মাথাটা সরা তোর। আমাদের যেহেতু আসনটা ছোট, তো তাই উপর নিচ করে দেওয়া হয় ঠাকুর। তো দেখো আমার মেয়ে পুজো দিচ্ছে, দেখো আমার মেয়ে। তো দেখেছ কত সুন্দরভাবে পুজো দিয়েছে, অনেক সুন্দরভাবে পুজো দিয়েছে আমার মেয়ে। বাচ্চা মানুষ, যেরকম পেরেছে সেরকম দিয়েছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে, আমরা এখন মন্দিরে যাব। তো দেখো বন্ধুরা, আমরা রাস্তায় যাচ্ছি, আমি আর মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার দিদিরাও যাবে আমাদের সাথে, তো দিদিরা ওদিকে দাঁড়িয়ে আছে। তো আমরা যাচ্ছি রাস্তায়, দুপুরবেলা কেউ নেই রাস্তায়। দেখো আমার দিদিরা চলে এসছে, আর ওই যে আমার মেয়ে আর দিদির ছেলে যাচ্ছে। চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ মন্দিরটা দেখাইছ অনুষ্কা, এটা ঠাকুরের ওখানের মন্দিরটা তুলে নিয়ে আস। দেখো বন্ধুরা কীর্তন হচ্ছে কত সুন্দর। সবাই উঠে যাচ্ছে, তো দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি খিচুড়ি খেয়ে, বাবার ভোগ খেয়ে। তো দেখো দেখো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, অনেক গরম। তো বাড়ি যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখলে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর প্রচণ্ড গরম, দেখো গরমে আর কথাও বলতে পারছি না, আর খিচুড়ি ভোগটাও খুব গরম ছিল। তো আর বেশি বাড়াচ্ছি না, যদি ভালো লেগে থাকে তোমাদের তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো।
আমাকে ভালোবেসো আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। যদি আশা করি তোমাদের ভালো লাগবে, তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।